दारोन मामा। আমাগো স্কিলা 7 এ 5 লিয়ান পরীক্ষা আমরা এই টিচার আমাগো সিট পড়তে কমবে এত কাল পরে লকডাউন শেষে স্কুলটা খুলছে এই সময়ের মধ্যে একজনে পাইকিয়া বুড়া হয়ে গেছে নাই যে এই মুরব্বী এমনে এ তো পাইকিয়া পুরো দানাদার হয়ে গেছে তার বুদ্ধি কি একটু পায় নাই আমি আপনারা জানেন না যে নোটিশ বোর্ডে লেখা থাকে কার কোথায় পরীক্ষা নোটিশ বোর্ডে তুই কি আমার থক মাইলে আছে না জান বাবা খালি আই জান 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 এই 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 আমার সাথে পরীক্ষার নোটিশ বোর্ডও খাইছেন আর নোটিশ বোর্ডের উপর নোটিশটাও খাইছেন এখন ক্লাসে কমে কে রোল শীট করছে পরীক্ষা খোঁজেন খোঁজেন নিজের নিজের খুঁজে খুঁজে দেন ঘন ঘন পাউসারে আমি আকলিমার পাশে বমু ও আকলিমার পাশে বাবা না আকলিমার পোলার যে বারবার প্যান পাল্টান লাগে এ সময় বইত পারবা না এবার ডাকু রাগার আটা সহ্য করা যায় তন্ন হান বুড়া খাড়া সে তা সহ্য করা যায় না বুঝছো তুই পিছনে যা আকলিমার সামনে দে মোর সিটে ইনে রোল ইনে পিছে যাবো কেমনে কেমনে যাবি দেখাই কে আছি দেখ তাইলে এ আয় আমার পিছে পিছে আয় আয় আমার পাশে বইলে ভালো হতো না আমার তো বউ চলে গেছে মুসলিম এককালে কইলো মুই ক্লাস মনিটর তোমার নাম কাটতে দেব আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম সালাম বয় এই সব খাতা নিয়ে যা আম্মা তুই মোর ডালো ইয়ে করোনার মধ্যে স্কুল অনেকদিন বন্ধ ছিল তাই আমি তোকে দেখাই দিচ্ছি খাতায় কিভাবে নাম আর রোল লিখবি আমি চাই নে একটা খাতাও নষ্ট হোক নাম মনে কর আবুল রোল মনে কর পঞ্চান্ন পারবি তো স্যার লেহা হইয়ে গেছে বাবা কি ট্যালেন্ট এই সোবান কি লেইছিস স্যার লেখছি নাম আবুল রোল পঞ্চান্ন সাপনাস এই কি করিছিস কি এই তোরা কি লেইছিস নাম আবুল রোল পঞ্চান্ন বলো বাড়া আমি তো এটা এক্সাম্পল দিছি তোরা যার যার নাম যার যার রোল সেটা লিখবি আমি চাইলাম খাতাটা বাঁচাতে খাতা তো সব বাঁশ পাইরে দিছিস দাঁড়া আমি কোশ্চেন নিয়ে আসতেছিস আকলিমা তুমিও কি তোমার নাম আবার খাতায় আবুল লেখছো না এই আকলিমা শুধু আমার আকলিমা
তুমি টেনশন করো না, তুমি পাও। আরে জালা, এই তুই গায়ে আটা দিলি, আমি আমার স্বামীর। আর যদি ফিজি আটা দাও দেখ কইলো। তুই আমার গায়ে হাত দিস কে মাউয়ার পপকে খাইছি, তোর তো খাইছি আর তো মাউয়ার তোমার বলা রে এত রাগ কেন নিমু আমার বলাতে রাগ হইবে না নাকি এ আকলিমা কি দুই নাম্বার প্রশ্নের উত্তর দাকি পারবি খারা দেখতে আসি আর দেহি দেহি কহন জানি গেল আকি আকি হ্যাঁ রে ছাই ছাই দেগুড়া হাত মাঝে আ আ আ আকলিমা তোর বলা মারো কে লেগিয়া আরে নকল অঞ্চল আমার প্যাম্পাসের মধ্যে ভর দিয়া তার এক লাশটা মুত্যা বিজয় খেলাইছে ওয়াকাও কি দেহি নকল না খারা দেহাই এই দেখ এখনই বা এটা কি করলি তুই তোর পোলাই কি বাইরের খাবার খায় মুতার গন্ধ কয় কোন জায়গা দিয়া তুমি থাকতে আমার সামনে গাঁজা খাইয়ে বেয়াদবি করে কিভাবে সত্যই তো আমি থাকতে আপনি ওনার সাথে বেয়াদবি করেন কিসের জন্য প্রয়োজনে আমি নিজে বেয়াদবি করবো আমি ওনারে মারবো আমি ওনারে ছাড়বো প্রয়োজনে লড়াই খালে হালাইয়ে এখন চুবাম তুমি এগুলি কি কও তুমি ওরে হানি বের করো আমার সামনে দিয়ে বের করো সম্ভব না স্যার হে আমার যে উপকার করছে এটা আমার মায়ের পেটের ভাইও করে নাই তোমার কি উপকার করছে ও এই করোনার সময় মানের পকেটে নাই তাহা উনি নেট তো 300 টাকা করে গাদা কিননা আমারে না দিয়ে একদিনও খায় না এরকম একটা মানের আমি লড়াই দিতে পারি এটা কথায় যুক্তি আছে স্যার আমি তো গাদা খোর না স্যার অবশ্যই যুক্তি আছে তোমার অন্তরের ভাই তোর বুকে আই তো কোন একটা আন রাখছি একটা রাখছ না বাবা এই তোর কাছে কি পাগলা করতে নাম্বার আছে লাগবে হয় কারণ এই কথা শোনার পরে তো আমার আর এই জায়গা লাগে না পাগলা করতে চাও লাগবে হয় তাইলে এক কাজ করুন এই ভাইরে এক টপলা গাদা কিনে দেন তাহলে উনি পাগলা গারদের নাম্বার মেনাজ করে দেবে আমার এক টপলা গাদা দে 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 গাদা দে গাদা দে এই আকুলি মাতারে এখন কি নকল করার আর কোনো কায়দা নাই আসতি কত ক সারে হললে খারা দেখতে আসি পিছনে তোমার বেল্লা খালু একটু কাগজ দেবে আনতে পারবা বিস্কুট কিনা দেবা তাইলে পারবো আচ্ছা দেবো আনে তোর বিস্কুট 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 লাড়ের পো মা তুই কো টেনশন কইলো না আমি আনতিছি আতে কি ইহু না স্যার বিস্কুট কিনে দেবেন হ্যাঁ বিস্কুট কিনে দেব হাতের মধ্যে কি মান না কই আরে কই কইস কি কই এতে দে লাগে গুড়া গাদা এই আকলিমা ভাই কো ক্লাস আতে বাইরো আকলিমা এ হল আমার দেয়া হাই বিকেডা একালু আমার বই রাখছো কই তাড়াতাড়ি বই দে পড়া মুখস্থ করা লাগবে তাড়াতাড়ি বই তো টয়লেটে রাখছি আরে কাঙ্গর থেকে তুই আমার বই কইলি সব তাড়াতাড়ি বই নিয়ে আইতা টয়লেটের মধ্যে বই দাও না পড়ার বই টয়লেটে রাখো নকল করবি নকল খারা ধরবি না তুই সামনে আও গা সামনে আও
ভেঙে দেবে। মনে নাই গত পরীক্ষা ওই যে বেল লাগিয়ে আজ এত ওই যে হাসপাতালে পাঠাইলে। হ্যাঁ রে পরীক্ষার প্রশ্ন দেওয়ার আগে কাটে কাটে নকল আসে বাইর কর। নকল নাই, আমার গোটে নকল নাই। আমি জানতাম কেউ নকল নাই, কিন্তু ওই শ্যামলি আকলিমা তুই তোরে চেক দিলে কমসে কম এখন কি কোপ দেব না তুই নিজেই বই বাইর করবি? তুই বাইজা বাইজা কোপ দেওয়ার আগে বাইজা পরীক্ষার প্রশ্ন উত্তরটা সারও দিতে পারবে না। এই ক্লাসে তো সারও পড়ে নাই। আমি পড়ছি না না পড়ছি, দেখবি দেখবি তোরাই দেখ। একে রইলে ক, দুই এর ক, তিন এর রইলে ক, চার এর রইলে আবার খ, পাঁচ এর রইলে দিকে খ, ছয় এর রইলে দিকে গ, চোদ্দ আমি সব দেখে ফেলেছি। আমি পারি ম্যাজিস্ট্রেট স্যার, আইতে ম্যাজিস্ট্রেট স্যার। আপনি কিরকম শিক্ষক ছাত্রদের নকল করতে সহযোগিতা করতেছেন? না মানিসা না মানে তোমাদের কাছ থেকে কত টাকা নিয়েছে শিক্ষক স্যার? আমাদের তো 25,000 টাকা আছে। এই স্যার আরো 200 টাকা নিছে। এই বেটা ওই যে পরীক্ষার ফি ওই বেটার এবার তো বাজাইস না। ছাত্রদের নকলের সহযোগিতা করার অপরাধে আপনাকে সাসপেন্ড করা হলো। ছাত্ররা এসব শিক্ষকরে কখনো টাকা দিব না। স্যার স্যার কারণ রুস্তম স্যারের কোনো দোষ নাই, আমি নিজের চোখে দেখছি এই ছাত্ররা নকল করছে। স্যার আপনার একটা রিকোয়েস্ট করব, এই পরীক্ষা আগের যেগুলো দিয়েছে সবগুলো ক্যান্সেল করে দেন, বাদ করে দেন, কারণ আগের পরীক্ষাগুলো ওরা নকল করছে। হাই স্যার, এরা যদি এইভাবে নকল করতে থাকে এরা কোনো সময় চাকরি পাবে না, কারণ এগো তো চাকরি পাবার যোগ্যতাই নাই। তারা যখন চাকরি নেবে ঘুষ দিয়ে চাকরি নেবে, আর যে সেক্টরে চাকরি নেবে সেই সেক্টরে যাইয়ে দুর্নীতি করবে, আমাদের দেশ ক্ষতিগ্রস্ত হবে এবং ভবিষ্যৎ যত প্রজন্ম আছে প্রত্যেকটা প্রজন্ম ক্ষতিগ্রস্ত হবে এদের দ্বারা। স্যার পরীক্ষাটা কি আপনি ক্যান্সেল করবেন? স্যারের কোনো দোষ নাই, এই পরীক্ষা ক্যান্সেল করা হলো, এই পরীক্ষা আবার নেওয়া হবে। তোরা যদি নকল ছাড়া পরীক্ষা দিতে পারিস তাহলে আসিস, নাহলে আসার দরকার নেই স্কুলে। স্যার আসছে চলো।